দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইডিওর মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আপনার নাম কি? কি নাম বলেন আপা? মরিয়ম। খুব সুন্দর নাম। তো মরিয়ম আপা থাকেন কোথায়? হ্যাঁ, ঢাকা গাজীপুর থাকেন। ভাড়া বাসা না নিজের বাসা কোনটা? ভাড়া বাসা। পরিবারের কে কে আছে? বাবা মা আছে, একটা ছেলে আছে। তো বাবা মা আছে, ছেলে আছে, তো স্বামী কি করে? ডিভোর্স হয়ে গেছে। তো স্বামীর সাথে কেন ডিভোর্স হলো? আচ্ছা, তো বিয়েটা কি প্রেম করে করছিলেন নাকি পরিবার দিছে? কোনটা পরিবার দিছিল? তো যে স্বামী সারা আছেন কতদিন ধরে? 3 বছর। তো কিভাবে চলতেছেন 3টা বছর? আর একটু জোরে বলবেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন তো নাকি? নাকি স্বামীর দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কোনটা? আচ্ছা, তো ছেলের বয়স কত? 3 বছর চলতেছে। তো ছেলের তো মনে করেন অনেক কত খরচ আছে, ঠিক না? বর্তমানে আমি কাজের জন্য ঢাকা গাজীপুরে আসছি, ছেলেটা নিয়ে01324910881। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।